দেশদারিকে একটু জিজ্ঞেস করব, আপনার এই এই সোসাইটির রেসপন্সিবিলিটিটা হাউ ফার ডু ইউ থিংক দিস ইজ অ্যাকচুয়ালি বিন আপহেল্ড বাই দ্য পিপল হু আর শুড বি টেকিং দিস রেসপন্সিবিলিটিস? মানে সীমারা কতটা কাজটা ঠিকঠাক করছে সেটা জিজ্ঞেস করছেন তো? আচ্ছা, আর প্রথমেই আমি একটা জিনিসে ধন্যবাদ দেব রুদ্রকে, যে ও পুরো মিডিয়াকে সে মাসিমা বানিয়েছে, জেন্ডার বায়াস করেনি। হ্যাঁ, আবার করেও থাকতে পারে, একই নিউজের দুটো দিক থাকতে পারে। এখানে ও যদি মাসিমাদের ভালো চোখে দেখছে না খারাপ চোখে দেখছে, যদি খারাপ চোখে দেখে থাকে তাহলে জেন্ডার বায়াস আমি বলবো যে মাসিমাকে বা মহিলাদের ডেনিগ্রেট করছে, যদি ভালো চোখে দেখে থাকে তাহলে আমি বলবো যে না, ও জেন্ডার বায়াস নেই, আমাদের আপলিফ্ট করছে, ঠিক করছে। এই যে প্রবলেমটা, এটা শুনে তোমাদের দারুণ লাগলো যেটা বললো, উনিও বললেন, কিন্তু বারবার এই যে মাসিমা বলছে আমি ভালো মাসিমা হতে চাই, এই কথাটাই আমি বলছি যে মিডিয়া হাউ ইট ইনফ্লুয়েন্সেস ছোট ছোট জিনিসে। আজকে কিন্তু আমরা কথা বলতে গেলে, লিখতে গেলে, সব কিছুতেই আমাদের এই সমস্যাটা আসে, আমরা কিভাবে অ্যানালাইজ করব। আমি যদি একটা কথা বলি, এই পাগলের মতো বলিস না তো, ইট ইজ পলিটিক্যালি ইনকারেক্ট, কারণ আমি পাগলকে ডেনিগ্রেট করছি, কিন্তু আমার বাবা হয়তো ছোটবেলায় কিরে পাগলি কেমন আছিস এরকম আমায় বলেছে, কিন্তু আজকে সেটা পলিটিক্যালি নট কারেক্ট। এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ পলিটিক্যালি কারেক্ট অ্যান্ড হোয়াট ইজ নট, সেটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে, ইভেন রুদ্রকে, বাদশাকে, তোমার নামটা কি ভাই, সুকান্তকে, এদিকে অভিজিৎকে, যাকে আমি রোজ বোঝাই কারণ আমি ওর সঙ্গে একসঙ্গে কাজ করি, বেচারি আমার দ্বারা খুব ডমিনেটেড হয়ে যায় এইসব ব্যাপারে, আর রাজাকেও। তো আমি যেটা বলছি যে আমি তো বহুদিন মিডিয়ার বিভিন্ন স্তরে কাজ করেছি, একটা সেলফ অ্যানালিসিস এবং নিজেকে তৈরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কীরকম মাসিমা বা মেশো বা কীরকম কাকু হবে সেটাও নির্ভর করছে, কি যেটাও বললো কোনটাকে চাপবো কোনটাকে চাপবো না। আমি যখন প্রথম জার্নালিজম শুরু করি সাংবাদিকতা 80 দশকে, তখন কিন্তু কিছু কিছু জিনিসে বলা হতো, আমার এখনো মনে আছে যে ব্যাঙ্গালোরে সেই সময় একটা রায়ট হয়ে গেছে, তখন তো ওয়েবও ছিল না, টেলিভিশনও, নিউজটা এরম ছিল না, ওই দূরদর্শনে একটা গভর্নমেন্টাল নিউজ আসতো, খবরের কাগজগুলো দিয়েই হতো। ওখানে কোন এক খবরের কাগজে একটা গল্প বেরিয়েছিল যার হেডলাইন ছিল মোহাম্মদ দ্য ইডিয়ট, অ্যান্ড ওনলি অন দ্যাট ইস্যু দেয়ার ওয়াজ আ রায়ট। সো দিস ইজ ওয়ের, অ্যান্ড দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট মোহাম্মদ হু ওয়াজ আ স্টুপিড বয়। হ্যাঁ, তার সম্বন্ধে গল্পটা ছিল, বাট যেহেতু মোহাম্মদ ইজ দ্য নেম অফ দ্য প্রফেট অ্যান্ড দ্য হেডলাইন অর দ্য নেম অফ দ্য স্টোরি ওয়াজ, তো আপনি যদি বলেন they were so sensitive, Shiva the idiot, ekta chheler naam Shiva hotei pare, kintu ei sense of responsibility ta rakhte hoy. Amar mone ache ami ekbar jokhon prothom bochor 1984-83 saler 24th December page korchhilam, 25th was supposed to be the Christmas day, to ekjon article likhechilen on খুবই বিদগ্ধ একজন, অন হাউ জিসাস ক্রাইস্ট ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যালিস্ট হু টকড অ্যাবাউট ইউ নো ইকুয়ালিটি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এইসব নিয়ে, তো এরম একটা অ্যানালিসিস করেছিলেন। তাতে আমরা কয়েকজন তখন স্মার্ট, তোমাদের বৈশী তখন আমি সদ্য জার্নালিজম করছি, আমি হেডলাইন করেছিলাম জিসাস ওয়াজ দ্য ফার্স্ট মার্কসিস্ট। রাত্রিবেলা যখন পাতা যাবে, আমাদের সেই সময় মনিটর ছিল না, পাতাগুলো পেস্ট, কাট অ্যান্ড পেস্ট হতো, যখন এম জে আকবর হু ওয়াজ দেন দি এডিটর অফ দ্য পেপার আই ওয়ার্কড ফর কেম অ্যান্ড স যে জিসাস, এইটা দেখে উনি ডেকে আমাকে তুলোধুনা করেছিলেন, বলেছিলেন হোয়াট দ্য হেল, ইফ হোয়াট ডু ইউ থিঙ্ক ইফ আই রোট শিবা ওয়াজ দ্য ফার্স্ট মার্কসিস্ট, উড ইউ ওয়ান্ট ইউ গেট অ্যাংরি?
I said, no. He said, why? Because I answered, because I was trying to be clever. I am not an idol worshipping Hindu. I am a Brahmo and an agnostic. Kintu uni amai khub bokechilen je whatever your personal beliefs are, it does not matter. You have to be responsible as a journalist. পরবর্তী সময় উনি কতটা রেসপন্সিবল হয়েছে সেই নিয়ে আমার কোয়েশ্চেন মার্ক আছে, কিন্তু দ্য থিং ইজ দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ টট। পরবর্তী সময় যখন আমি ছবিও করেছি, যখন আমি কাজও করেছি, তখনও আমি মনে করি যে অ্যাজ এ জার্নালিস্ট ইউ হ্যাভ টু বি, হ্যাঁ, মাসিমাকে শাড়ি দেওয়া। আমার মনে আছে আমরা যখন প্রথম কাজ করতে আরম্ভ করি, তখন আমাদের কিছু কিছু জায়গায় আমার এক বন্ধু আছে ব্যারি ওব্রায়ন, ও ছিল জার্নালিস্ট। তো ব্যারি বলতো, জানিস তো আমরা সবাই ফ্রিডম ফাইটার জার্নালিস্ট। আমি বললাম, কেন? বলে, যা ফ্রিতে পাওয়া যায় তার জন্য আমরা লড়াই করি। তো সেই ফ্রিডম ফাইটার হতে হতে অনেক সময় এত জিনিসের জন্য লড়াই করি যে আমরা আমাদের সত্যাসত্য জ্ঞানটা হারিয়ে ফেলি। মাসিমাকে চারটে শাড়ি বা যে মাসিমাকে বালুচরি বা কাঞ্জিভারামটা পুজোয় দিচ্ছে, তার সম্বন্ধে কিন্তু মাসিমা বা কাকুকে যদি আমি একটা ভালো দামি জিন্স দিই, ওই তাহলে কাকুও কিন্তু আমার পরে একটু কথা বলবেন। এই যে তোমরা ইয়র বাডিং জার্নালিস্ট, ইয়র বাডিং পিপল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর ফিল্মের ক্ষেত্রে আমি ছোট করেই বলে দিচ্ছি, ফিল্মের ক্ষেত্রে বা টেলিভিশনের ক্ষেত্রেও তোমাকে নিজেকে বুঝতে হবে কিছু জিনিস। আর পলিটিক্সটা শুধু রাজনীতি না, পলিটিক্সটা হচ্ছে তোমার জীবন প্রিয়। সেদিন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস ইলেভেনের পাঠ্যপুস্তকে ইংরেজিতে রয়েছে মাদার টেরিজা স্পিচ ইন স্টকহোম, কারণ মডার্নাইজ করা হচ্ছে সিলেবাসটাকে। সেইখানে একজন টিচার উঠে দাঁড়িয়ে বললেন যে মাদার টেরিজার সমস্ত বক্তব্যের মধ্যে একটা কথা উনি বারবার বলেছেন যে অ্যাবর্শন ইজ এ কার্ডিনাল সিন। এবং এই কথাটা যখন আমরা ইয়াং ছেলেমেয়েদের পড়াচ্ছি পাঠ্যপুস্তকের মাধ্যমে, দ্যাট মিনস উই আর টেলিং দেম অলসো, বিকজ মাদার টেরিজা ইজ সামবডি যাকে we have deified her, to analysis korte hobe, a power of analysis you have to inculcate. chobir khetre otai amra ki korbo na korbo, amra jokon prothom ekta chobi kori tin yari kotha bole ami ebong Abhijit, shekhane rudro chilo sei chobite, sei chobite amra je bhasha byabohar korechhilam seta niye tul kalam hoye giyechilo ওই সময়। আজকের দিনে সবাই ওই ভাষা ব্যবহার করছে, হ্যাঁ, এইটাও পলিটিক্যাল। তখন লোকের মনে হয়েছিল যে এই ভাষাগুলো সিনেমার মাধ্যমে দিলে লোকে শিখবে। এখন প্রশ্নটা হচ্ছে যে সিনেমার মাধ্যমে শিখবে না আমরা সিনেমাতেই শিখছি ফ্রম লোকের মাধ্যম। গালাগালগুলো তো রয়েছে, প্রতিদিন আমরা শুনি, সেটা সিনেমার ব্যবহার করলে সেটা খারাপ হয়ে যায়। আমি সেটাকে বড় করছি। একটা সময় ছিল সিগারেট স্মোকিং একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন অন টেলিভিশন, বলা হতো যে হাতে সিগারেট থাকবে কিন্তু ধোঁয়া দিতে পারবে না, নো স্মোকিং বল লিখতে পারবে টেলিভিশনের ক্ষেত্রে। আজকে কিন্তু সেটা কিছুটা চেঞ্জ করেছে, তলায় নো স্মোকিং ও স্মোকিং কিলস লিখে দিয়ে তারপরে যা ইচ্ছে করা যায়। হ্যাঁ, সুতরাং ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। এবার আমি উড়তা পাঞ্জাবের সময় সবাই বিশাল একটা ইয়ে হয়েছিল যে উড়তা পাঞ্জাবে যেটা দেখানো হচ্ছে সেটা মেড আপ না সত্যি। সত্যি থেকেই তো কিছুটা রং চড়িয়েই হয়তো হয়, কিন্তু রঙও চড়াতে হয় না। আপনারা যে ভায়োলেন্স আমরা রোজ দেখি ইন রিয়েল লাইফ, দ্যাট ইজ মাচ মোর, ওই লেভেল অফ ভায়োলেন্স ইভেন দক্ষিণী ছবিতেও দেখাতে পারে। It's not possible. সেদিন একটা নিউজ পড়লাম, একজন লোক সে তার বউয়ের সঙ্গে ঝগড়া করে তার গলাটা কেটে হাতে করে নিয়ে চলে এসেছে থানায়। So, and they had shown the picture.
have to decide whether you want to spread it or not. You have to be responsible. তোমার নিজের মনের তাগিদে সিনেমার ক্ষেত্রেও আমরা তাই করি। থ্যাংক ইউ। Thank you, Shreshani.